তাকে বলা হয় ঢালিউডের ড্রিম গার্ল। অনেকেই তাকে ভালোবেসে ডাকেন মিস লঙ্কা নামেও। কখনো তিনি গোলাপি, কখনো তিনি অনঙ্গ বউ, কখনো বা লাইলি। বলছিলাম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতার কথা। তার ডাক নাম পপি। 70, 80 এবং 90 দশকে শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি। এরপর 3 বছর এক টানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ববিতা। এই জন্য বলা হতো পুরস্কার কন্যা। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন, হয়েছেন বিভিন্ন সংস্থার শুভেচ্ছা দূত। আজ এই অভিনেত্রীর জন্মদিন। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। পুরো নাম ফরিদ আক্তার পপি, যাকে সবাই ববিতা নামেই চেনেন। 1953 সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা নিজামুদ্দিন আতাউপ একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বিজে আরা ছিলেন একজন চিকিৎসক। 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী। নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমায় শিশুশিল্পী হিসেবে 1968 সালে অভিষেক হয় ববিতার। সেখানে তিনি নায়ক রাজ রাজ্জাক ও অভিনেত্রী সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরে ফরিদ আক্তার পপি থেকে ববিতা হয়ে ওঠেন জহির রায়হানের উর্দু সিনেমা জলতে সুরজ কি নিজের মাধ্যমে। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত। এটি মুক্তি পায় 1969 সালের 14 আগস্ট, যেদিন ববিতার মা মৃত্যুবরণ করেছিলেন। এরপর থেকে অভিনয়ে নায়িকা হিসেবে শাসন করেন 70-এর দশক, অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে গণ্য করা হয় ববিতাকে, কেননা গ্রামীণ মেয়ের চরিত্রে কিংবা শহরের মডার্ন তরুণী, সব চরিত্রেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন চলচ্চিত্রে। জহির রায়হান পরিচালিত টাকা আনা পাই চলচ্চিত্রের মাধ্যমে ববিতার ক্যারিয়ারের মোড় ঘুরলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনি সংকেতকে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন। ক্যারিয়ারে প্রায় 250-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। এর মধ্যে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জন্ম থেকে জ্বলছি, আলোর মিছিল, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, নয়নমণি, লাঠিয়াল সিনেমাগুলো উল্লেখযোগ্য। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পুত্র এখন পয়সাওয়ালা। এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি গুণী এই অভিনেত্রীকে। কালের বিবর্তনে তিনি নায়িকা থেকে এসেছেন সিনিয়র চরিত্রে, কিন্তু অভিনয়ের গুণে এখনও তিনি অনন্য, অতুলনীয়। স্বীকৃতিস্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। একটানা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান তিনি। এছাড়াও সরকারি ও বেসরকারি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ববিতা। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন তিনি। ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত ববিতা। আজ গুণী এই অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিনের এই শুভক্ষণে দেশে নেই ববিতা, ক্যানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন এই অভিনেত্রী। আজ তার জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ববিতা। সুমাইরা 3, শোবিজ টুনাইট।